বন্দুকের ভয় দেখিয়ে নয় সত্যিকারের ভোটে আসতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, এবার একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য বিনোদনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত আলোচনা সভায় দেশের সব সূচক নিচের দিকে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, রিজার্ভের পরিমাণ এত কমে গেছে যে কয়েক মাস পর আমদানি করার অর্থ থাকবে না। চারগুণ টাকা খরচা করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর পেছনে রয়েছে দুর্নীতি আর কমিশন। মেগাশপ প্রজেক্ট থেকে এই দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তার। আবার আজকে বোধ হয় আপনার রেল লাইন উদ্বোধন করেছে, ভালো কথা, কত টাকা বাড়িয়ে করেছে সেটা দেখেন। সংবিধানের দোহাই দিয়ে সরকার আগের দুটি নির্বাচনের মতো ভোট করতে চায় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ভোট আবার কি, আমার ভোট আমি দিব, তোমার ভোটটা আমি দিব, তাই হচ্ছে তাদের ভোট। যখন সামনে নির্বাচন আসছে একই কায়দায় আবার বলতে শুরু করেছে যে আমার অধীনে নির্বাচন হবে, ওটাই হচ্ছে আপনার কনস্টিটিউশন, ওটাই সংবিধান, ওটাই হতে হবে। ভোট দিয়ে সরকার নির্বাচন করতে চাই, এতে বিএনপি আসুক, আওয়ামী লীগ আবার আসুক না, কোনো আপত্তি নেই, ভোটে আসো, জোর করে ক্ষমতা দখল করে নিয়ে যাওয়া, জোর করে বন্দুক পিস্তল দিয়ে নিয়ে যাওয়া, আর বলবা আমরা খুব ভালো নির্বাচন করেছি, আর যারা পার্লামেন্টে যাবে তারা ওখানে গিয়ে বলবে আহা বেশ বেশ। বন্ধুগণ, এটার অবসান ঘটতে হবে আমার নিজের স্বার্থে, আমার দেশের সাথে, আমার ভবিষ্যৎ বংশধরের সাথে। ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি ইউরেনিয়াম কি জিনিস তাই জানেন না, ওটি ইউরেনিয়াম, এটার জন্য তো আমরা বিশেষ করে জ্ঞান প্রয়োজন হয় না, এটা আসলে ন, এটা হচ্ছে যে উনি এর আগে আরো কয়েকটা উল্টাপাল্টা কথা বলেছেন না, তলে তলে হয়েছে, এটাতে বোধ হয় তার মুনির, তার মুনির বোধ হয় একটু ক্ষুব্ধ হয়েছে ওই কারণে বকা করে, উনি তার তার চেয়েও বেশি কথা বলতে যাচ্ছে। এটাই এটাই হয় আর কি, সাধারণত আপনার এই সমস্ত দলগুলোতে সরকারগুলোতে তোষামুদি এমন পর্যায়ে চলে যায় তখন হাস্য রসে পরিণত। শহীদ জিহাদ দিবস উপলক্ষে আলোচনা সভায়ও মির্জা আব্বাস সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের। একজন উন্মাদ ব্যক্তির পাগলের প্রলাপ, এখন যদি আমি বলি, এখন যদি আমি বলি যে ইউরেনিয়াম যদি যদি মানুষের মাথায় কিংবা সরে দেওয়া হয় এটা যে বাজে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া একটু মানুষ মারা যেতে পারে। আমাদের এই কয়েকজনকে স্থায়ী কমিটির সদস্যদেরকে আপনি হত্যার হুমকি দিয়েছেন, জাতির আদালতে বিচারে রেখে গেলাম, আইনের আদালতে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা নেব। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবিও জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।